আজ হচ্ছে রবিবারের সকাল, আর আমি তোমাদেরকে রবিবার আর হোলির দিন মানে সোমবার দিন এই দুদিনের ব্লগ একসাথে দিয়ে দেবো, কারণ আমার বেশি কিছু আমি করিনি আর কি শ্যুট। তো এটা হচ্ছে সকালবেলায় বিচা কলার বড়া ভাজা হবে, আর এই যে মায়ের দিকে মুড়ি খাচ্ছিলাম এদিকে বড়া ভেজে নিয়েছিলাম, তো ওটা দিয়ে আজকে সকালের মেনু আর কি। মেনু বলতে মুড়ি খাওয়া হবে জলখাবারের জন্য, আর তারপর আমি ওই যে আনাজপত্র কেটে নিচ্ছিলাম, রবিবার মানেই কিন্তু মাংস হবে। আর সেদিন নানান যাবতীয় কাজ এবং কাচাকাচি এসব তো থাকেই, তো এইসব করেই আমাদের অনেক দেরি হয়ে গেছে রান্নাবান্না করতে। আর এইখানে হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই মিলে আমাদের, এটা অনেক দিনের কুয়ো, তো এই কুয়োটা হচ্ছে জলটা শুকিয়ে নিয়ে যা যা পাতা টাতা পড়ছে সেগুলোকে সব মানে পরিষ্কার করে দেবে। আর ওই কুয়োতেই আমাদের মাছ ছাড়া ছিল, এই যে তিন ধরনের আর কি মাছ পেয়েছে। আর রবিবারের হচ্ছে মাংসটা আমিই করব, মাংস হলে এখন আমিই করি, আর আমার হাতের রান্না বাড়ির সবাই ভালোবাসে খেতে। আমি শুধু মাংসটাই করেছিলাম, আর এদিকে উনুনে মা হচ্ছে বাদ বাকি তিনটে রান্না করেছিল, লাউয়ের তরকারি, উচ্ছে ভাজা, চাটনি, তার সাথে আবার ভাত, এই যে মেনু। তো এটা খেতে বসে গেছি দুপুরবেলায়, আর তারপরে এটা কিন্তু সোমবার দিন সকালের মানে হোলির সকালের, তো সকালবেলায় হচ্ছে আখের রস খাবো, আখের রস এসেছিলো বলে তো এটা হচ্ছে নিয়েছিলাম সকালবেলায়। তারপরে দেখি এই যে জুড়বা আমাদের দুজন ভাইপো, এরা কিন্তু চলে এসেছিলো রং মাখাতে, মাকে প্রণাম করলো, আমাকেও প্রণাম করলো, তারপরে একটু আমাকে আবির মাখালো, আমিও মাখালাম ওদেরকে, আর মাও মাখাচ্ছিল। মায়ের যেহেতু নাতিরা হয়, মা তো ওই জন্য মানে খুব মজা করে ওদেরকে ধরে নিয়ে রং মাখাচ্ছিল। তো এটা আমাদের ছোট ভাই, এই যে বড় ভাইপো, এ কিন্তু মানে খুব ভালোভাবে রং মাখাচ্ছে। হ্যাঁ, রঙের দিনে আমরা রং মাখবো ঠিকই আছে, কিন্তু যে ছোট জুড়বা ভাইপোর মধ্যে, সে বলছে না আমি মাখবো না, আমাকে মাখিও না, বেশি মাখিও না, তো ওকে তবুও মা ধরে টরে মাখিয়েছিল। আর এই যে আমাকেও মাখালো, আর লাস্টে আমাকে মাও মাখিয়ে দিয়েছিল ধরে, এই যে এই যে এই যে ছোট, একে মা ধরে লাস্টে মাখিয়ে যায়, সে তো ছাড়িয়ে চলে যাচ্ছিল। তো খুব মজা হয়েছিল, কিন্তু তারপরে চলেছিল আমার দিদি ভাইরা ভাইপোরা সবাই, তো সেগুলো আর তুলিনি, আমি তাড়াতাড়ি করে আগে রান্না করে নিয়েছিলাম। আমি হোলি যেহেতু তাই হোলি স্পেশাল আমি পনির তরকারি, পনির আলুর তরকারি করেছিলাম, আর হচ্ছে পোলাও করছিলাম। আর বাড়ির সবাই, তোমাদেরকে তো বললামই যে আমার হাতে রান্না ওদের সবারই ভালো লাগে। আর সকালেই কিন্তু আমরা সবাইকে মানে দিদি ভাই আসার পরে আমরা সকল বড়দেরকে প্রণাম করে আবির দিয়ে তারপরে আমরা খেলতে বেরিয়েছিলাম। আর আমার হাজব্যান্ডের সাথে দেখো কিভাবে আমি খেলছিলাম, মানে ও না এখানে ক্রিকেট খেলবে বলে বানাচ্ছিল, পিচ বানাচ্ছিল, তো যেতেই ও পা বাড়ি দিয়েছিল, তাই আমি পাকে শুয়ে পড়ে ওকে মানে প্রণাম করবো বলে করছিলাম। আর দুজনের ড্রেস একই রকম হয়ে গেছে, একই কালারের, মানে ওর সাথে খুব মজা করি, ভীষণ মজা করে রং রং খেলি, এমনি তো সবসময় থাকলে মজা করি। আর লাস্টে তোমাদেরকে আমি আমি যে রান্না করেছিলাম পোলাও আর পনির, পনিরটা মানে সবাই খেয়ে নিয়েছিল লাস্টে, তো আমরা টান টান করে দিই, তো তখন না এই যে দেখো ভাতটা একেবারে নিচের দিকে ছিল, ওই জন্য হালকা একটু দলাপাকা দলাপাকা হয়ে গেছে, কিন্তু ঝরঝরাই হয়েছিল বেশ। তো তোমাদের কেমন লাগছে তোমরা জানো।